কাশিমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভোট প্রচার। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের 179/180 নম্বর পাটে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী এলাকায় ভোটের প্রচারে নামলেন। জেলায় নারায়ণ গোস্বামী, গ্রাম সভায় সোমা কাঞ্জিলাল, সমিতিতে অর্চনা পরমাণিককে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অর্জুন সিং, নারায়ণ গোস্বামী, গোপাল কাঞ্জিলাল সহ বিভিন্ন নেতা নেতৃবৃন্দ পা মেলালেন এক বিশাল পদযাত্রায়। এলাকায় ড্রেন, রাস্তা, পানীয় জলের সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করবেন বলে প্রতিশ্রুতিও দেন। জেতার ব্যাপারে 100% আশাবাদী, এমনটাই জানালেন নারায়ণ গোস্বামী ও গোপাল কাঞ্জিলাল। আমরা তো আমাদের তৃতীয় পর্যায়ের নির্বাচনে প্রত্যেক প্রার্থীর সমর্থনে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি এবং পথসভা মধ্যে দিয়ে আমরা কিন্তু বিপুল সেবা পাচ্ছি। প্রত্যেকটা মানুষ একটা কথাই বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে, যে প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে যে প্রকল্প দায়িত্ব নিয়েছিল সবটাই বাস্তবায়ন করেছে, এটা কিন্তু প্রত্যেকেই বলছে। তার ফলে বলছে তোমাদের ভোট পাওয়ার ক্ষেত্রে কোনো দ্বিধা নেই, দু একজন ব্যক্তি ভোট করলে সেটা ভোটের প্রতিফলন হবে, এটাই আমরা আশা করি। দত্তপুকুর থেকে প্রিন্স চৌধুরীর রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।